পশ্চিম খিলকাপুর অঞ্চলের নেতাজি পল্লী গ্রামের 41 নম্বর পার্টে অনুষ্ঠিত হল 21 জুলাই পালন পর্ব। এদিন জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্যা সুশীলা বাগচি, প্রাক্তন সদস্য বিকাশ বাগচি সহ স্থানীয় তৃণমূল কর্মীগণ। এই অনুষ্ঠানে 21 জুলাই পালন পর্ব সম্পর্কে বিকাশ বাগচি বলেন, 21 জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রীর নির্দেশে প্রত্যেকটা পাটে পাটে যেমন আজকে পতাকা উত্তোলন হচ্ছে, তেমনি আমরা নেতাজি পল্লী 41 নং পাটের সমস্ত কর্মীবৃন্দকে নিয়ে আজ আমরা শহীদদের স্মরণে এই পতাকা উত্তোলন করলাম। এবং আগামী দিনে যাতে প্রত্যেকটা বছর আমরা এইভাবে পতাকা উত্তোলন করতে পারি, এবং করোনা ভাইরাসের জন্য আমরা কলকাতা রাজপথে যেতে পারিনি, তাই প্রত্যেক পাটে পাটে আমরা এই পতাকাটা উত্তোলন করছি। একই সাথে বারাসাত কলেজেও পালন করা হয় শহীদ দিবস। এদিন সকালে তারা কলেজে নির্দিষ্ট নিয়মবিধি মেনেই পতাকা উত্তোলন, শহীদদের মাল্যদান এবং কলেজ স্যানিটাইজ করার মধ্যে দিয়ে পালন করল দিনটি। এ বিষয়ে বারাসাত বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি লিঙ্কন মল্লিক বলেন, এবং তারপরেই শহীদদের প্রতি শহীদদের স্মরণ করার জন্য শহীদ বেদিতে মাল্যদান, তারপরে সমস্ত কলেজ তারা নিজেরা ঝাড় দিয়েছে। এবং একটু আগেই আপনারা দেখলেন যে মানুষকে সচেতন করার জন্য তৃণমূল ছাত্র পরিষদ, বারাসাত বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ এবং বারাসাত কলেজ তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে মাস্ক বিতরণ করা হলো। প্রতিবার এই দিনটি বিশেষভাবে পালন করা হলেও এবছর বর্তমান করোনা অতিমারির কারণে একটু অন্যভাবে নির্দিষ্ট নিয়মাবিধির মধ্য দিয়ে পালন করা হয়। বারাসাত থেকে ক্যামেরায় আকাশের সাথে রানার রিপোর্ট, নোবেল বাংলা।